শুভ অষ্টমী। তো আমার ইউটিউব পরিবারকে জানাই শুভ অষ্টমী। তো আমি প্রথমে ভিডিওটা স্টার্ট করতে পারতাম, তো দেরি হয়ে গেছিল, তাড়াতাড়ি যেতে হবে, সে কারণে আর স্টার্ট করতে পারিনি। তো অঞ্জলি দিয়ে এসে তাই শুরু করলাম। এরকম আমার মাম্মা, মা হাই বলো, ওর হাতে হাতে হেয়ার ব্যান্ড রয়েছে। তো আজকে কী কী করলাম আমি একটু তোটা বেশিই বলি বলো। ভিডিওগুলো দেখছিলাম, আমার দেখলাম প্রায় সময় তো তোটার হয়ে যায়, কেন জানি না, ওটাকে কেন আমি মিস করতে পারি না, মানে বন্ধ করার চেষ্টা করি কিন্তু বন্ধ হতে চায় না। তো চলো আজকে অষ্টমী দিন সারাদিন কী করি, সব কিছুর ভিডিও ক্যাপচার করছি। ভিডিওগুলো আমার ছাড়তে হয়তো দেরি হয়ে যাবে, পুজোর মধ্যে ছাড়তে পারবো না, মানে এডিট করতে পারছি না সেই কারণে। চলো গোপালের সপ্তমীর সাজ দেখো, এটা সকালবেলার সাজ ছিল, অষ্টমীর সকালের সাজ। তো আমি এখন অষ্টমীর দিন এবার ওকে স্নান টান করিয়ে ওকে সাজাবো। তো ব্লগের মধ্যে আমার গোপাল থাকবে না, এটা তো হতে পারে না। তো এবার গোপালকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে গোপালকে খেতে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গোপালকে কেমন লাগে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলবে আমার গোপালকে কেমন লাগে, ঠিক আছে? আমি আর আমার মেয়ে সন্ধ্যেবেলায় বেরিয়েছি অষ্টমীর দিন সন্ধ্যেবেলায়। লুক দেখো কেমন হয়েছে বলো। আর এই যে আমার মামাম দাঁড়াও, এই যে আমার মামামের লুক, ইয়ার ব্যান্ডটা খুলে ফেলেছে। তো আমি আর আমার মামাম বেরিয়েছি পাড়ার ঠাকুরগুলো দেখতে। তো চলো তোমাদেরকে আমি আমার পাড়ার ঠাকুরগুলো দেখাই, শ্বশুর বাড়ির পাড়া। তো চলো
শ্বশুর বাড়ির পুজো শেষ করে আর একটু এগিয়ে এলাম আমার বাপের বাড়ির পাড়াতে, আমার তিতিমাসির বাড়ির পুজো। দেখো ছোট্ট ঠাকুর, কিন্তু ঠাকুরের মুখটা এতটাই সুন্দর। আজকে অষ্টমী পুজো হয়েছে, সকালে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি, তো বিকেলবেলায় এলাম, এসে একটু ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম। আমার মামমামও খুব আনন্দ করছিল, এখানে নাচ করছিল, কিন্তু সেই ভিডিওটা তুলতে পারিনি। সেখান থেকে চলে এলাম আমার শ্বশুরবাড়ির পাড়ার রামকৃষ্ণ পাঠাগারের পুজো মণ্ডপ। দেখো খুব সৌভাগ্য হয়েছে যে মার কাছে গিয়ে ছবি তুলতে পেরেছি, মার কাছে গিয়ে ভিডিও করতে পেরেছি, এটা আমার পরম পাওয়া, পরম সৌভাগ্য। তো আমাদের একসাথে থাকা কিছু ছবি বা কিছু মুহূর্ত আমি তোমাদের কাছে দিলাম, তোমরা দেখো। ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কোন ঠাকুরের পুজোটা বেশি ভালো লাগলো। আমার মাম্মাম পুজো মণ্ডপে গিয়ে ওখানে এক দিদি ভাইকে পাতিয়ে ফেললো। আমার মাম্মাম এগুলো খুব ভালো পাতাতে পারে, মানে রাস্তায় বেরিয়ে খুব আত্মীয় স্বজন তৈরি করতে পারে। তো এক দিদিভাইকে পাতিয়ে দিদিভাইয়ের সাথে একটু নাচানাচি করলো, গান হচ্ছিলো, সেই সব গানের নাচ গান করছিলো। দেখো সেই ভিডিও একটা তুলে দেখালাম, খুব আনন্দ করছিল ওরা, তো তারই একটা ভিডিও ক্লিপ আমি তোমাদের কাছে তুলে দিলাম। তো এইভাবে কেটে গেল আমার অষ্টমীর দিনটা, বেশ ভালোই কাটলো পাড়ার পুজো দিয়ে।